हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल सादिया लीरा ब्लॉग्स। আমি সাদিয়া লীরা বলছি। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদেরকে আবারো অসংখ্য ধন্যবাদ। যদিও গান গেতে পারি না, তারপর একটু ট্রাই করলাম। যাই হোক, তো আমি অফ ক্যামেরা আমার আইব্রোজটা করে এসেছি, আর উইথ কনসিলারও দিয়েছি। এখন আমি আমার কালার বোর্ড থেকে দুটো এবং প্রিটি অল সেট থেকেও আমি কিছু কালার অ্যাড করব। তো ফার্স্টে যেহেতু আমার শাড়িটা হচ্ছে গ্রিন, অফ হোয়াইট অ্যান্ড রেড, তো এর জন্য আমি রেড যেহেতু একটু, তো এর জন্য আমি রেডটা একটু ভালো করে নিয়ে নিয়েছি। এবং রেডটা আমি একটু টমেটো কালারের যে রেডটা বলা যায় ওই কালারটা নিয়েছি, এবং ভালো করে রেডটা আমি ব্লেন্ডিং করে নিব দুইও চোখে বরাবরের মতো। এবং ব্লেন্ডিংটা তোমরা খুব স্লোলিভাবেই করবা, কারণ হচ্ছে ব্লেন্ডিংটা যেন হাশ লাইন যেন না থাকে, এভাবেই করতে হবে। আর অবশ্যই ব্লেন্ডিংটা করার সময় খুব খেয়াল করে নিতে হবে। এবং আমি কিন্তু অনেক স্লোলিভাবেই করি, কিন্তু এডিটের জন্য আমার এটা অনেক মানে আর্লি দেখা যাচ্ছে। তো এই তো এভাবে তোমাদের সুন্দর করে এগুলো ভালো করে ব্লেন্ডিংটা করে নিতে হবে। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, যদিও পয়লা বৈশাখটা আমাদের রমজানের ভিতরে চলে এসেছে, এর জন্য ভাবলাম যে একটা মেকআপ ভিডিও তো করাই যায়। হোক, রমজান তো কী হয়েছে, অন্তত পক্ষে তোমরা চাইলে এটা বাসায় পরবর্তী যে কোনো অকেশনে তোমরা ট্রাই করতে পারবে। এটা আমার খুব পছন্দের শাড়ি। এই শাড়িটা আমি চেন্নাই গিয়েছিলাম, আম্মু অসুস্থ ছিল তখন, তো তখন এই শাড়িটা আমার নিয়ে আসা। তো শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, আর আজকে এই ফার্স্ট পরেছি। তো ভাবলাম তোমাদের সাথেই আমি একটু শেয়ার করি। শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এখন আমি কাট ক্রিজ করে নেব দুইও চোখে, উইথ আই ম্যাজিক কনসিলার দিয়ে আমি এটাকে কাট ক্রিজ করে নিচ্ছি। আর কাটক্রিজটা করার সময় অবশ্যই তোমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করবা, এবং কাটক্রিজটা করার সময় খুবই সাবধানে করতে হবে, না হলে কাটক্রিজটা যদি নষ্ট হয়ে যায় দেখতেও সুন্দর লাগবে না। কাটক্রিজটা আমি হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি। তো এই তো আমার অলমোস্ট কাটক্রিজটা শেষ। এখন আমি কাটক্রিজের উপরে একটা গ্রিন কালার একটা শ্যাডো ইউজ করব। এবং যখন আপনারা কাটক্রিজটা শ্যাডোটা ইউজ করবেন, এর আগে ব্রাশে কিন্তু অবশ্যই সেটিং স্প্রেটা একটু স্প্রে করে নিলে এটা লং লাস্টিং থাকবে এবং একটু ফল আউট হবে না। আর কাটক্রিজটা করার সময় অবশ্যই আমি যতটুকু কাটক্রিজ করেছিলাম ওই অতটুকু কিন্তু আমি কাটক্রিজে হচ্ছে হলো আমি গ্রিন কালারের শ্যাডোটা দিয়ে নিচ্ছি। গ্রিন বলা যায় না, এটা বটল গ্রিনই বলা যায়। তো বটল গ্রিন কালারটা আমি ভালো করে শ্যাডোটা দিয়ে নিচ্ছি দুইও চোখে। চোখে আমার কাটক্রিজটা গ্রিন কালারটা অলমোস্ট ডান। এখন আমি যে রেড কালার মানে অরেঞ্জ যে কালারটা দিয়েছিলাম এটা ভালো করে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি দুইও চোখে। এবং এটাকে অবশ্যই ব্লেন্ডিং না করলে দেখতেও সুন্দর লাগবে না। এবং আমি চোখের আইলিডেও
অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি, এবং গ্রিন যে কালারটা আমি ও চোখে দিয়েছিলাম ওটাও আমি একটু নিচে হালকা করে দিয়ে নিচ্ছি। এখন আমি প্রিটি অল সেট থেকে একটু ইউলিশ কালারটা নিচ্ছি, যেহেতু আমার শাড়িটা হালকা একটু গোল্ডেন কালার, এর জন্য আমি এটা হচ্ছে আমি রেড কালারের উপর দিয়ে আমি হালকা একটু ইউলিশ কালারটা দিয়ে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। এরপরে আমি গ্রিন কালার শিমারি কালারটা একটু দিয়ে নিব, দেখতে সুন্দর লাগবে। আজকে যেহেতু কালারটা আমার ম্যাট, তো এর জন্য আমি একটু গ্রিন কালার একটু গ্লিটারটা দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, একটু গ্লেজি গ্লেজি ভাব আসবে এর জন্য। আর যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, একটু মানে কালারফুল না হলে আসলে ভালো লাগে না। এবং আমি দুই চোখে কর্নারে একটু হাইলাইটিং করে নিচ্ছি, হাইলাইটিংটা একটু হাত দিয়ে করা ভালো। আর এর সাথে আমি আইব্রোজের নিচেও হাইলাইটিং করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা দিয়ে নেব দুই চোখে, দুই তিন কোট মাস্কারা দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মাস্কারাটা আপনি যত সুন্দর করে দিবেন আপনার মানে চোখটা অত সুন্দর ভালো লাগবে দেখতে। অফ ক্যামেরায় আমি আইল্যাশটা লাগিয়ে নিলাম, আর আইল্যাশটা দিলে আসলে চোখটা মানে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন আমি একটা লিকুইড আইলাইনার দিয়ে নিচ্ছি, আইলাইনারটা আমি কিন্তু ফুল চোখে দিইনি, আপনারা খেয়াল করে দেখছেন, আমি জাস্ট কর্নার থেকে দিয়ে নিচ্ছি, একটু উইং করে নিচ্ছি দুই চোখে। আর হচ্ছে যেহেতু আমি আইল্যাশটা বড় দিয়েছি, এই জন্য আমার আইলাইনারটা ফুল চোখে না দিলেও হবে, আর আপনারা চাইলে দিতে পারেন, এটা আপনাদের মানে ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো আমি জাস্ট দুই কর্নারে আইলাইনারটা উইং করে নিলাম। এখন আমি গার্নিয়ার মাইসেলার ওয়াটার দিয়ে ফুল ফেসটা ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে যদিও আমার একটুও মানে ফল আউট হয়নি, তারপর আমি দিয়ে নিয়েছি। এর সাথে আই ম্যাজিকের প্রাইমারটা অবশ্যই দিতে হবে, এবং এটাকে কিন্তু ড্যাব ড্যাব করে দিতে হবে, এটা মানে ঘষে ঘষে দেওয়া যাবে না, কারণ আমার যদিও পোর্স খুব কম, তারপরও দিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু হেভি মেকআপ করব এর জন্য। এই তো এখন এরপরে আমি HD ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, তারপরে এর সাথে আমি আবার একটু নোট ফাউন্ডেশনটাও দিয়ে নেব, কারণ হচ্ছে আমার HD ফাউন্ডেশনের সাথে নোট ফাউন্ডেশনটা দিতে হবে, না হলে আমার স্কিনটা যেহেতু আমি একটু হেভি মেকআপ করব, এর জন্য আমি একটু নোট ফাউন্ডেশনটাও সাথে অ্যাপ্লাই করে দুটো মিক্সড করে আমি ভালো করে ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে, আর অবশ্যই মাস্ট বি ঘষে ঘষে করা যাবে না, এটা কিন্তু প্রথমে ড্যাব ড্যাব করে বসিয়ে তারপরে আপনি সুন্দর করে এটাকে ব্রাশ করে নেবেন। এরপরে আমি আই ম্যাজিকের কনসিলারটাই ইউজ করব, কনসিলারটা তো আপনারা বুঝেই যাচ্ছেন কীভাবে ইউজ করতে হবে, আর এটাকে ভালো করে এটাকে মিক্সড করে এবং এটাকে ড্যাব ড্যাব করে বসিয়ে তারপরে কনসিলারটা ইউজ করতে হবে। আমার ফাউন্ডেশন আর কনসিলার দেওয়া শেষ, এখন আমি ফেজে একটু ব্যানানা পাউডার দিয়ে নিচ্ছি, আর এটা একটু সেট করার জন্য আমি ব্যানানা পাউডারটা কিছুক্ষণ ফেজে রাখবো। এর সাথে আমি কন্ট্রোলিংটা করে নিব এখন, আর কন্ট্রোলিংটা করার সময় অবশ্যই অল্প প্রোডাক্ট দিয়ে আগে শুরু করতে হবে, কারণ কন্ট্রোলিং বেশি প্রোডাক্ট নিয়ে নিলে এরপরে একটা ঝামেলা হয়ে যাবে, এর জন্য আপনি অবশ্যই আগে অল্প প্রোডাক্ট দিয়ে এর কন্ট্রোলিংটা করতে হবে।
আর যারা কন্ট্যুরিং করবেন তারা অবশ্যই ফোরহেডে কন্ট্যুরিং করে নেবেন। যাদের কপালটা অনেক বড় তাদের অবশ্যই কপালে একটু ফোরহেডে কন্ট্যুরিং করে নেওয়াটা আমি মনে করি ভালো। আর আমিও হালকা করে নিই, কারণ আমার কপালটা খুব বেশি বড় না, এর জন্য এর সাথে আমি নোজ কন্ট্যুরিংটাও করে নেব, কারণ নোজটাও কন্ট্যুরিং করতে হবে। তো নোজটা ভালো করে কন্ট্যুরিং করা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি ফেজের সাথে। কন্ট্যুরিংটা আমার ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি ব্লাশ ইউজ করব। ব্লাশটা অবশ্যই আপনারা কন্ট্যুরিংয়ের সাথে মিক্সড করে এটাকে ভালো করে ই করতে হবে, ব্লেন্ডিং করতে হবে। এবং আমি পার্সোনালিভাবে আমি ব্লাশটা একটু বেশি ইউজ করি, চাইলে আপনারা এটা একটু কমও ইউজ করতে পারেন। আমার আসলে আমার ব্লাশটা এবং আমার মেকআপের ক্ষেত্রে হাইলাইটিংটা আমার খুবই পছন্দের একটা জিনিস। এই তো এখন আমি সেটিং স্প্রেটা দিয়ে নিব, রেভলিউশনের সেটিং স্প্রেটা দিয়ে নিলাম, এখন আমি হাইলাইটিংয়ে চলে যাব। এই তো এখন হাইলাইটিংটা আমি গালে দিয়ে নিচ্ছি, তারপরে আমি কপালে দিব, নোজে দিব, এভাবে আমি হাইলাইটিংটা করে নিব। আমার হাইলাইটিংও শেষ, এখন আমি আই ম্যাজিকের 34 নাম্বার শেডটা আমি আজকে রেড কালার ইউজ করব, যেহেতু পহেলা বৈশাখ বলে কথা, তো এই জন্য আমি রেড কালারের লিপস্টিকটা দিয়ে নিলাম। আর হচ্ছে লিপস্টিকটা দেওয়ার সময় অবশ্যই চাইলে আপনারা নিউট কালারগুলো দিতে পারেন, আমি যেহেতু আজকে লাল লাল পরা এই জন্য আমি আসলে রেড কালারের লিপস্টিকটাই দিয়ে নিয়েছি। আর টিপ, যেহেতু আমি টিপ খুব অ্যাভয়েড করি, তারপরও যেহেতু পহেলা বৈশাখ এর জন্য একটু টিপ না পরলেই নয়, টিপটা যদিও আমার খুব পার্সোনালিভাবে অত পছন্দ না, তারপর আজকে একটু জাস্ট পরে জাস্ট ছবি তুলবো এর জন্য পরা। তো এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার পাশে সবসময় আছো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।